নামাজ পড়া দেখলে চিৎকারি দেয়, এরকম আছে না নাই? কয় তুমি বড় হাজির হয়ে গেছো, কয়েকদিনের মঞ্চে এসে গেছো, মন ঠিক থাকলে কিছুই লাগে না, বলে কি বলে না? জোরে কর। এরা হলো শয়তানের টোকাই, এরা হলো শয়তানদের কেদার, শয়তানের খালাতো বোন। কয় মন ঠিক থাকলে কিছুই লাগে না। আরে নাফরমানের দলেরা, তোমরা মন কবে ঠিক করবা, কবে নামাজ করবা? এক অক্ত নামাজ যারা কাজা দেয়, মাংতারকাতি সলাতি মুতাম্মিদান ভাগত কাপার, ইচ্ছা করে যদি কেউ এক অক্ত নামাজ কাজা দেয়, তাহলে সে ব্যক্তি নাফরমান কাফের হয়ে যায়। আর একজন ব্যক্তি যে মুসলমান, আর একজন ব্যক্তি যে কাফের, এর মধ্যে পার্থক্যই হলো বাইনাল আদি বাইনাল কুফরি তার কুসলাত। একজন ব্যক্তি মুসলমান, আর একজন ব্যক্তি নাফরমান, এর পার্থক্যই করে হলো পাঁচ অক্ত নামাজ। কিন্তু কোরআনুল কারীম এসেছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে তোমরা যদি আদায় করো, তাহলে তোমাদের মন কোন দিকে গেছে, তোমাদের মন কোন দিকে গেছে এটা দেখার বিষয় নাই। কিন্তু তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো, অন্যায় কাছ থেকে, অশ্লীল কাছ থেকে, বেহায়া কাছ থেকে, এই নামাজ তোমাকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। নামাজ 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 পরকালের জন্য নাজাত। আমার মা বোনেরা, এই নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হবে জান্নাতের চাবি, আসসালাতুল মিহরাজুল মুমিনিন, নামাজ হলো মা বোন আমার মুমিনদের জন্য একটা মিরাজ, এটাই হলো আল্লাহর সাথে দিদার হয়ে যায় নামাজের মধ্যে। জোরে কন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা মুমিন, নেকটার পরহেজগার, আর যারা পড়ে না তেমন তারা কেমন নিকৃষ্ট। একটি হাদিস আপনাদের সামনে বলবো, শুনতে রাজি আছেন তো? আমার মা বোনেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, পাতিলে ভাত রান্না করে রেখেছি, যায় দেখি পানি তো একটা কুকুর পাতিলের মধ্যে মুখ দিয়েছে। ওগো আল্লাহর নবী বলেন তো, এই পাতিলের ভাত কি আমার জন্য খাওয়া যায় যাচ্ছে, কারণ মুখ কেবলই দিয়েছে কিন্তু পুরোটা খাই নাই। আল্লাহর নবী বলছে, যাও তুমি, যাই ওই পাতিলের ভাত ওই যেখানে কুকুর মুখ দিয়েছে ফেলে দাও, দিয়ে তুমি পাতিলের যেখানে আছে সাতটা ধোয়া দিয়ে তুমি খেয়ে নাও। আল্লাহ আল্লাহ নবীর সাহাবি বাড়িতে আছেন, আসে দেখে ওই পাতিলের মধ্যে পালিত একটা বিড়াল আমার মুখ দিয়ে আছে। আবার নবীর কাছে গেছে, একজন পোল্পা বুঝবেন, যা বলছি আর সুলাল্লাহি, পাতিলের মধ্যে যায় দেখি গো আবার একটা পালিত বিড়াল মুখ দিয়েছে, এখন কি খাওয়া যায় যাচ্ছে? বলে হা, বিড়াল যেখানেও মুখ দিল ফেলে দাও, দিয়ে ভালো খানি তুমি আবার তিনটে ধোয়া দিয়ে দাও, লিয়ে তুমি খাইয়া দাও। বাড়িতে সাহাবি এসে দেখে, একজন বেনামাজি মহিলা তার পাতিলের মধ্যে হাত দিয়ে ভাত বেড়ে লিয়েছে, কিন্তু আবার নবীর কাছে গেছে, মহিলা জানে না কুকুর মুখ দেছে, বিড়াল মুখ দেছে, যা বলছে নবী গো বিরক্ত অনুভব করবেন না, বেয়াদবি মনে করবেন না, আবার আমি এসেছি, আপনি যে কুকুর মুখ দিছিল সাত ধোয়া দিয়ে খায়া দায়েস করে দিছিলাম, বিড়াল মুখ দিছিল তিন ধোয়া দিয়ে দিছিলেন, কিন্তু একটা বেনামাজি মহিলা আমার পাতিলের মধ্যে হাত দিয়েছে, বাকি অবশিষ্ট ভাত কি আমার জন্য জায়েজ আছে, খাওয়া খোদা কি নিবারণ করা জায়েজ আছে? আল্লাহর নবী বলতাছে, না না ও সাহাবি, কুকুর খেয়েছিল সাত দোয়া দিয়ে জায়েজ করে দিছিলাম, বিড়াল মুখ দিয়েছিল তিন দোয়া দিয়ে জায়েজ করে দিছিলাম, কিন্তু একটা বেনামাজি মহিলা ওই পাতিলের মধ্যে হাত রাখার কারণে পাঁচশো ধোয়া দিলেও তোমার জন্য জায়েজ নাই, কারণ একটা কুকুরের চাইতে বিড়ালের চাইতে বেশি নিকৃষ্ট, বেশি নাপাক জাতি, ঘৃণিত জাতি একটা বেনামাজি মহিলা। নাউজুবিল্লাহ। জোরে কন। আমার মা বোনেরা, আমার দরুদিরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, সোনার চানেরা, বেশিক্ষণ বিরক্ত করবো না, নামাজ যেমন ফরজ পর্দা করা, কি নামাজ যেমন ফরজ পর্দা করা, আর এখনকার মা বোনেরা পায়ে দেয় হাই হিল, করে খালি কিল কিল, চোখে লাগায় মাস্কারা, ছেলেদের করে কামসারা, ফুটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, আর কপালে দেয় বড় বড় টিপ, ছেলেরা কয় এই মেয়েরাই আমার জন্য ঠিক। জোরে কন্যা উজবিল্লা। আমার মা বোনেরা, আমার দরুদিরা, ব্লাউজ বানাতে বানাতে
পর্দা ফরজ করে দেওয়া হয়েছে। আর আমার মায়ের জাতিরা শহরে থাকেন, মন খারাপ করবেন না, ব্লাউজ বানাতে বানাতে পুরুষের সঙ্গে গেঞ্জি ফেল করে দেন, এত খাটো দেনার ব্লাউজ, শর্ট কামিজ ব্যবহার করেন, বিউটি পার্লারে যা ভুরু তোলেন, থোট কালার করেন, মাদান্দে খোদার কসম করে বলে আপনি দাউস হবেন কিয়ামতের দিন। একটা বেপর্দা মহিলা দাউস হয়ে যাবে, এই দাউস আল্লাহ জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের বাসনাও তার নাকে পাবে না। দেখা বসা আলা হয়ে তোমার কোনো দাম নাই। আমার মা বোনেরা পায়জামা গুলো দেখেন, স্কিন পায়জামা পরে, যা দেখতে তল্লাবাসের মতো পাদা শিকল লাগে, মাথার চুল কাটে বানরের লেজের মতো করে দেয়, ধরে বলেন ঠিক না ঠিক। বোরকা যে পর্দার জন্য গো, সেই বোরকা গাওয়ার দিয়ে রন্না খান কলাই পেঁচে দেয়, বুকের ওপর দেয় না, মাথায় কাপড় দেয় না। আমি আমার ভাষায় নাম রাখছি, এরা হলো তনছেল বারা মুসলমান, এদের স্থান হবে তাসলিমা নাসরিনের সাথে জাহান্নামে, জোরে জোরে বলেন ঠিক না ঠিক। আমার মাজান হক কথা বলতেছি, আমি বক্তাকে আড্ডাবাদ করবেন না, তাতে যায় আসে না, কিন্তু আজকে তো আপনাদেরকে বলার সুযোগ পাইছি, জোরে বলেন ঠিক না ঠিক। মাজান রে পর্দা করা ফরজ, কেউ জানবে হায়া, বেপর্দা করে চলবা না, মোটর সাইকেলের পিছনে শ্যাম্পু করে যাই, দেখ না পুরুষেরা কয় খায় না খায়া মাল এক খান গেল, জোরে কন ঠিক না ঠিক। হায় হায় মহিলাদের চেহারা দেখে কয় মাল এক খান গেল, নাউজুবিল্লা নাউজুবিল্লা। আমার মা বোনের আরে, আমার দরুদির আরে, তোমাদের কুদরাতে পায়ে হাত বাড়ি, তোমাদের সন্তানের মতো, ছোট বোনের মতো, তোমাদের কুদরাতে পায়ে হাত দিয়ে বলবো মাগন, মরে একদিন তোমরা যাবা, কবরের মেহমান একদিন হবা, তোমরা যান কেউ নামাজ ছেড়ে দিও না, আর ফরজ পর্দা যান তোমরা কেউ ছেড়ে দিও না। মাথার একটা চুল যদি কোনো বেগনা পুরুষ দেখে গো মা, কিয়ামতের দিন সত্তর একটা চুলের বেগনা পুরুষকে দেখানোর কারণে একটা চুলের পরিবর্তে সত্তরটি সাপ তোমার মাথায় বেউড়ো করে দেওয়া হবে। মা বোনেরা আমার, খবরদার খবরদার, তোমরা কেউ বেপর্দা করে চলো না। মাথায় মাদানদের সময় থাকলে আমি মিহরাজের ঘটনাটা বলে যেতাম, কিন্তু বারোটা ব্যক্তি চেয়ে আমার মাদান আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে, আল্লাহ নবী সাতটি দৃশ্য মেয়েদের ব্যাপারে মেহরাজে দেখে এসেছেন, কোনোদিন যদি এলাকার আশেপাশে আসে আপনার যাবেন বলে দেব। আমার মা বোনেরা ফরজ পর্দা করবেন, আর স্বামীর খেদমত করার দরকার আছে না নাই। আজকে দেখেন অফিসারেরা সালাম পায়, কিস্তির সাহেব সালাম পায়, নিজের স্বামী সালাম পায় না, জোরে কোন ঠিক না ঠিক। কিন্তু মাদান যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে, ঘরটা হবে জান্নাতের টুকরা, আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মিল থাকবে না, ওই ঘরটা হবে জান্নাতের টুকরা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন, হুন্না আলিন্নাসি লিবাসুল্লাহ কুমান্তুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী হলে স্ত্রী লিবাস, আর স্ত্রীরা হলো স্বামীদের লিবাস, দুইজন দুইজনকে লিবাস হিসেবে বলা হয়েছে। রে আমার মায়ের জাতিরা, আপনারা যায় একে অপরের লিবাস, স্বামীকে মাঝে মাঝে গোসল করে দেবেন, স্বামীর সাথে রুক্ষ মেজাজে কথা বলবেন না, হাসি মুখে কথা বলবেন, আর স্বামীকে সালাম দেবেন। হযরত আয়েশা সিদ্দিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মাঝে গোসল করে দিতেছেন, একদিন হুজুরকে আয়েশা গোসল করে দিচ্ছে, হুজুরের খুশির জবা লেগে আম্মা আয়েশার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে, হুজুরের গায়ের সাথে পানি ঢালছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, নবী যে আমার সাথে দাঁড়াছে, দাঁড়িয়ে বলে আয়েশা তোমার পানি যে ঢালিত রক্ত কিসের বন্যা বয়ে যায়। আয়েশা বলছি রাসূলুল্লাহ, আপনার গায়ে যখন পানি ঢালে আপনি যে খুশিতে বসে আছেন, আপনার খেদমত করতে যাইয়া ওই খুশির দাবা লেগে আমার বুড়ো লোকের আঙ্গুল ফেটে গেছে। নবী বলে আয়েশা তুমি একটা বার আহ হু করনি কেন, তোমার কি কষ্ট হয়নি? আয়েশা বলছে রাসূলুল্লাহ, আপনি তো আমার একদিকে স্বামী, একদিকে আল্লাহর নবী, আপনার খেদমত করবে যাইয়া আমার কলিজাও যদি ফেটে যেত, আল্লাহ রসুলকে খুশির থেকে উঠে দাঁড়ানোর কথা বলতাম না। মা বোনেরা আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল, এক এক স্ত্রীর এক একটা গুণ।